তো আজকে নিয়ে চলেছি ছোট্ট একটা প্র্যাঙ্ক ভিডিও, অনেকদিন পর। তো প্র্যাঙ্কটা এই হতে চলেছে মুমিনের সাথে। তো আজকে মানে এখানে প্রত্যেকদিন আড্ডা মারি মাঝে মধ্যে। তো আজকে গিটার লিয়ে আসতে অনেকদিন আসেনি। তো আজকে হয়েছে যে মুমিনের সাথে একটা প্র্যাঙ্ক করবো, তো দেখা যাক কেমন হয়। আর রিয়াকশানটা হবে এই যে, মানে আমার ক্যান্সার হয়েছে তো মুমিন জানে না, তো সেই কারণে মুমিনকে আজকে ডেকেছি। তো মুমিন মনে হয় এখন রাস্তায় আসছে, তো আসুক। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ সবাই সাপোর্ট করো, ওকে? তো দেখতে থাকো। তো মনে হয় রাস্তাতে আছে, রাস্তাতে হয়তো চলে এসেছে। তো একবার ফোন করিনি, কোথায় আছে? ঠিক আছে, তারপরে ক্যামেরা বন্ধ করো। হ্যালো, হ্যাঁ, কত দূরে আছো? ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আসছে আসছে, চলে এসছে। ভালো, রাস্তায় যা ভিড় রে, বিশাল দেরি হলো। একটা মেয়ে দেখলাম, রাজের দৌড়িতে এসেছিল। ফোন করছে কে? ফোন করছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি চলে গেছি ওখানে, ওখানে একটু কাজ করছিলাম। হ্যাঁ, আমি তোমাকে পরে ফোন করবো। হ্যাঁ, ঠিক আছে, রাখ। ঠিক আছে, ফোন করেছিল তাই। ঘাস যেখানে আছে তাও ধরো, বাইকটা সাইড করো। আমার ভাঙা বাইক গো ভাই, চলছে বহরমপুর বলো, সব জায়গায় চলে যায়, লজ্জা মজ্জা করি না, কি করবো? মনে বসো, সিগারেট কিনতে হতো ভাই। হ্যাঁ, সিগারেট কিনতে, সিগারেট গলাটা উঠবে না, হলো যা থাকে খুচরা নেই দেখি। আমার কাছে আছে, আমার কাছে আছে। আর 200 টাকা লড়বো ভাই, দাও সিগারেট লেখা, গলাটা উঠবে না, ঠান্ডা লেগেছে জানো। দাঁড়াবো, বাইক লিয়ে যাবো না নাকি? এই তো কাছে দোকান, দাঁড়াও, 2 ঘন্টা চলে এসেছি। গিটারটা বাজাও, বাজাও। ঠিক আছে, তাড়াতাড়ি আসছি। হ্যাঁ, আসো। তো এখন আসুক, তারপরে শুরু হবে আসল কাহিনী। লোগোঁ কো আতে হ্যায় দো নজর হম মগর দেখো দো নহি ও জুদায়া। কিধর রে সুখচাঁদ? এই খানা পিনা সাথ হ্যায়, সুখচাঁদ মরনা জিনা সাথ হ্যায়, খানা পিনা সাথ মরনা জিনা সাথ হ্যায়, হম নহি তোড়েগে তোড়েগে দুনিয়া।
হয়েছে রে? প্রিয়াঙ্ক হচ্ছে, হ্যাঁ প্রিয়াঙ্ক হচ্ছে। তুই ও সিগারেট কিনতে পাঠালি এর জন্য তো ডাকলি আমার গিটার নিয়ে আজকে তোর পারিস ভাই সত্যি আমার ভালো আমি মাথা কথা গরম হয়ে গেছে ভাই এখানে প্রচুর লোক জমা হয়ে গেছিল আমি জানি তুই প্রিয়াঙ্ক ভিডিও করিস, কিন্তু এরকম করিস আমার সাথে তুই করবি? আমি জীবনে ভাবতে পারিনি বন্ধু, আমি তো অবাক। আর ওদেরকে তো যে তিন চার দিন চলেছে বাইকে, ওদেরকেও আমি চিনি না জানো, কিন্তু মানুষ এখনো এই যুগে ভালো আছে ভাইজান। যে তুমি ভাবো একটু বিপদে পড়েছে বলে ওরা বাইক এমন করে ঢুকিয়েছে যাটা হলে অ্যাক্সিডেন্ট করে, তো টুকটুকি মুকটুকি সব ডাকতে লেগেছিল। আমিও ভাবিনি যে এরকম হয়ে যাবে, ওই জন্য তাদের প্র্যাঙ্কটা তাদের শেষ করতে হলো আমাকে, নাহলে অনেকক্ষণ হতো আর অনেকক্ষণ আমার কান্দতাম। পাঁচিলের ভেতরে ঢুকিয়ে রেখেছে, আমাকে বললো যে রুবেলকে ডাকতাম এখানে, মানে সবাই মিলে আড্ডা মারতাম, তো ওই আসতে পারতি। তো এবারে ইয়ে বলে আমি একাই এসছি, আমি জানি না যে এইসব কিছু জানো। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা গিটার নিয়ে আড্ডা মারি হাজারদুয়ারি, ওখানে মাঝে মাঝে আসি। তো আজকে তো ওই রকমই প্ল্যান ছিল, কিন্তু ওই সিগারেট কিনতে গিয়ে আমার গন্ডগোল হয়ে গেছে। তো আমার সাথে করিস নাই যাও, তোমার তো বড় ইউটিউবার চ্যানেল আছে তো বলে দাও। আর বড় আমাদের বড় কী করে চ্যানেল বলবো, সবাই তো ছোটো, আমিও ছোটো। হ্যাঁ আমরা মিউজিক ভিডিও বানাই অনেকেই দেখো এসআর টিভি শর্ট ফিল্মে, মুর্শিদাবাদের ভেতরে, মানে এর বাড়ি হচ্ছে হুমায়ুন মঞ্জিল। তো সাপোর্ট করো, আমরা একসাথে কাজ করি অ্যালবামে, একেও দেখতে পাবো অনেকটাতে। তো এতটাই বলার ছিল, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সত্যি বলছি আমি এখনো বলছি আমার মাথাটা তো গরম হয়ে গেছে, যে এরকম রক্তটাও কি দিয়ে বানিয়েছে মধুয়ার। মধুয়ার হচ্ছে কামরাঙ্গানা একটা কি আছে, কামধনুর রং। হ্যাঁ হ্যাঁ ওইটাই। তো ভাই তুমি বিশ্বাস করবে না, রক্ত মনে হয় এত সুন্দর হয় না, আর ওরা তো আমি জানি না এরকম, ওরা টুকটুকি মুকটুকি ডাকতে। তো যাই হোক, লাইক শেয়ার কমেন্ট করো ভাইকেও, আমি ভয় পেয়ে গেছিলাম, এগিয়ে দিয়ে যাও। টুকটি ফুকটি দেখতে লেগেছে, আগামী দিনে আরো কিছু করবে, কাউকে দিয়ে প্র্যাঙ্ক করবে এরকম করে, বুকে দুঃখ বুকে লাগিয়ে দেবে। এর থেকে এই চ্যানেলে মাঝে মধ্যে প্র্যাঙ্ক আসবে, তোমরা যদি সাপোর্ট করো তো দেখি কতটা সাপোর্ট করছো। যদি এটাতে ভালো যদি সাপোর্ট পাই তো প্র্যাঙ্ক আসবে। দেখতে পাচ্ছ না রক্ত মাক্ত পড়ে আছে, কেউ দেখলে এখনো ভয় পেয়ে যাবে। তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই, তাহলে আজকে কি আড্ডা মারবে না আজকে আমাদের এখানেই? হ্যাঁ এর সাথে একটু আড্ডাটা মারবো, অনেকদিন পর দেখা। হ্যাঁ তো টাটা।